সবজি কিনতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। অবশেষে ময়দানে নামলো এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, টাস্কফোর্সের পাশাপাশি এবার নজরদারিতে ইবি। শহরের বাজারদর খতিয়ে দেখতে মঙ্গলবার উল্টোডাঙ্গায় সবজির পাইকারি বাজারে একযোগে হানা টাস্কফোর্স ও ইবি প্রতিনিধিদের। ভোট মিটতেই সবজির বাজারের দাম চড়চড় করে বাড়ছিল। আলুর দাম পৌঁছে গিয়েছিল 50 টাকা, বেগুন বিক্রি হচ্ছিল 100 টাকা কেজি দরে, টমেটো সেঞ্চুরি পার করে দৌড়চ্ছিল। তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছিল কাঁচা লঙ্কা আদা রসুনের দাম, মাছ মাংসের দামও সেই হারে বেড়েই চলেছিল। এই পরিস্থিতি নজর এড়ায়নি রাজ্য সরকারের, তড়িঘড়ি নবান্নে বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাম নিয়ন্ত্রণ করতে নির্দেশ দেন টাস্কফোর্সকে, পাশাপাশি 10 দিনের সময়সীমা বেঁধে দেন। নির্দেশ দেন টাস্কফোর্স যেন বাজার ঘুরে 10 দিনের মধ্যে দাম নিয়ন্ত্রণে আনে। তারপর থেকে তৎপরতার সঙ্গে অভিযান শুরু করেন টাস্কফোর্সের সদস্যরা। কলকাতা শহরের বিভিন্ন বাজারে অভিযান চালাচ্ছে তারা। শ্যামবাজার, মানিকতলা, শিয়ালদহ, লেক মার্কেট, দমদম, ভিআইপি বাজারে অভিযান চলে। যদিও ক্রেতাদের অভিযোগ টাস্কফোর্স এলে দাম কমে যায়, চলে গেলেই দাম বেড়ে যায়। বিক্রেতাদের দাবি, তারা কোথা থেকে জিনিস কিনবে তা নির্ধারণ করে দেওয়া হোক, তাহলেই তারা সঠিক দামে জিনিস দিতে পারবে। এরপর থেকেই কলকাতার পাইকারি থেকে খুচরো বাজারে নজরদারি শুরু হয়। মঙ্গলবার টাস্কফোর্সের প্রতিনিধিরা হাজির হন সবজির পাইকারি মার্কেটে। এই পাইকারি মার্কেট থেকে সবজি যায় সমস্ত বাজারে। একাধিক বাজার ঘুরে টাস্কফোর্সের সদস্যরা জানান, কিছু অসাধু ব্যবসায়ীর জন্যই দাম আকাশ ছোঁয়া, তাদের জন্যই জিনিসের দাম বাড়ছে, নইলে যোগানে কোনো কমতি নেই। সমস্ত বাজার ঘুরে অসাধু ব্যবসায়ীদের তালিকা তৈরি করে তা নবান্নে পৌঁছে দেওয়া হবে বলেও খবর। টাস্কফোর্সের প্রতিনিধিদের দাবি, খুব শীঘ্রই বাজারদর নিয়ন্ত্রণে আসবে। তবে এদিনও কলকাতার বাজারে পটল 30 টাকা কেজি, উচ্ছে কিনতে হচ্ছে 50 টাকা কেজিতে, ঢেঁড়সের দাম 60 টাকা কেজি, টমেটো কেজি প্রতি 80 টাকা, শশা 50 টাকা কেজি, ঝিঙে 40 টাকা কেজি, বেগুন 50 টাকা, বিনস 30 টাকা কেজি, আদা রসুন তো পাল্লা দিয়ে বাজার হাঁকাচ্ছে। আদা 200 টাকা কেজি, রসুন 250 থেকে 300 টাকা এক কেজির দাম, কাঁচা লঙ্কা 100 টাকা কেজি। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।